সরি বন্ধুরা, পারলাম না। অনেক চেষ্টা করেছি সেলফি নেওয়ার, কিন্তু সেলফি নিতে আর পারলাম না। অনেকভাবে চেষ্টা করেছি, অনেক বছর ধরে চেষ্টা করেছি, কিছুতেই পারলাম না সেলফি নিতে বন্ধুরা, কিছুতেই পারলাম না। আমি রাতে শুয়ে শুয়ে ভাবছি যে কীভাবে সেলফিটা আমি নেব। ভাবছি এই অ্যাঙ্গেল থেকে নেব, নাকি এই অ্যাঙ্গেল থেকে নেব, না উপর থেকে নেব। আমি সারা রাত ঘুমাতে পারিনি বন্ধু, একদম বিশ্বাস করবে না, শুধু সেলফি নেওয়া স্বপ্ন দেখেছি যে কীভাবে সেলফিটা নিতে হবে। আমি সেলফি নিয়েছি বন্ধু, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি জানি এভাবে অ্যাঙ্গেল থেকে এভাবে নিতে হয়, আবার মাঝে মাঝে এভাবে নিতে হয়, আবার কখনো উপর থেকে নিতে হয়। আমি নিয়েছি, এই দেখো সেলফিটা। যখনই সেলফি নিতে যাই তখনই জানি মুখ চোখগুলো অন্যরকম হয়ে যায়, একই এক্সপ্রেশনে চলে আসছে। সেদিনকে আমি কত চেষ্টা করলাম সেলফি নিতে, সেই বারবার দেখছি 100 বার সেলফি নেওয়ার চেষ্টা করি, সেই দেখি একই এক্সপিরিয়েন্স চলে আসছে। যখনই সেলফি নিতে যাই তখনই বন্ধুরা, এ কেমন ওদের মুক্তে হয়েছে, এ কেমন হচ্ছে না, চোখের নিচে কি ফোড়া হয়েছে নাকি। আমি বললাম না না, ওটা ফোড়া না, ওটা আমার নাক। বউকে গিয়ে আমি দেখালাম 7খানা সেলফি তুলেছি। বউ আমাকে বলছে কি একই ফটো রেখেছো মোবাইলে। সেই নিয়ে বউর সাথে আমার কি ঝামেলা। আমি বললাম তুমি দেখো 7টা ফটো 7 রকমের সেলফি তোলা হয়েছে। বলছে না সবই একই, যেই সেলফি দিয়ে মুখটা বেঁকে যাচ্ছে, যেই সেলফি দিয়ে যাচ্ছে চোখটা বেঁকে যাচ্ছে। এইভাবে কি সেলফি হয়? আমার সেলফি দেখলে মনে হয় কি সেলফি আমি নিইনি, সেলফি আমাকে নিয়েছে। তারপর আমি নিজেকে ভেবেছি যে আমি এত সেলফি তুলবো, এত সেলফি তুলবো, লোকে দেখে মনে করবে যে না সেলফি তোলার কনফিডেন্স আছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি বাড়িতে সেলফি তোলা প্র্যাকটিস করেছি, আমি নিজে জানি সেলফি কেমন করে নিতে হয়। আমি তো তাও সেলফি নিচ্ছি, আমার ফ্রেন্ড সার্কেলে কেউ সেলফি তুলতে পারে না। যখনই আমি সেলফি তুলতে যাই, এটা সেলফি হচ্ছে, মুখ বেঁকা, চোখ বেঁকা, নাক বেঁকা, তুমি নাও পায়গা। আবার কি বলে জানো তো, বলে তো নাকের নিচে কালো কালো ওগুলো কি। আমি বললাম বেটা এগুলো কি মানে, এগুলো আমার গো। তাও চিন্তা করো এটাকে নিয়েও কমেন্ট করে, বলে গোপ তুলে সেলফি তুললে ভালো ওঠে না, বলে মাকুমদা হয়ে যেতে হবে, এইভাবে বলে। আর এইভাবে বললে কি এক্সপিরিয়েন্স থাকে, তখন এক্সপিরিয়েন্সটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাক। আবার বলে মুখটা দেখ, ওই তো মুখ, ওই নিয়ে আবার সেলফি। তাহলে তোমরাই বলো, যদি এইভাবে যদি ফ্রেন্ডরা যদি পাশ থেকে কমেন্ট করে তাহলে কি ভালোভাবে সেলফি তোলা যায়? তোমরা নিজেরা আমাকে কমেন্ট করে জানাও। এইভাবে উল্টোপাল্টা বলতে থাকে, এত হারামিগুলো। আর যদি ছবি পোস্ট করি সে উল্টোপাল্টা কমেন্ট করবে, ভাবা যায়? সেসব কমেন্ট পড়ে আমার ঘরের কিডনি রেগে ফায়ার হয়ে যায়, বলে তুমি ছবি পোস্ট করো কেন। আমি বলি দাও না, ভালো 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 ছবি পোস্ট করেছি, করলে তবে তো লোকে দেখবে আমাকে। বলে না তুমি এইভাবে ছবি পোস্ট করবে না, তোমার ফ্রেন্ড সার্কেলরা সব উল্টোপাল্টা কমেন্ট করে। তাহলে বলো তো আমি কোন দিকে যাব? আমি সেলফি তুললে বন্ধুদের দোষ, আমি সেলফি তুললে বন্ধুরা পছন্দ করে না।